আসসালামু আলাইকুম ভাই বাদার, সুবাল খায়ার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমরা রাত ধরি অনুষ্ঠান করছি, অনুষ্ঠান করার পরে সকাল হয়েছে, এখন সকালে নাস্তা খাইতেছি। তো 30টা আনছি, তো খাইতে থাকেন, সমস্যা কি? কি করতো? এটা তো আমি জানি না, চা আমরা তো পাতি চা খাই, পাতি চা খাইছি, আমরা জানি তো। তো সবাই নাস্তা খাইতেছি, আমাদের বিরিয়ানি রেডি হইতেছে, আমাদের সাথে থাকেন সবাই, মাঝে মধ্যে পিকনিকে আসেন, ঘুরে যান, বেড়াই যান, বিরিয়ানি হইতেছে, একটু পরে বিরিয়ানি খা মূল্য দেন। এই যে বিরিয়ানির মাংস হইতেছে, এখন নাস্তা চলতেছে, ডাল ভাজি পরোটা খাওয়া, সসমা লাগা হয়েছে, দেখেন পিকনিকে আসে, পিকনিকের মতো থাকতেছে, অনেক সুন্দর লাগতেছে। ওই আমার মামু ম্যাডামের সাথে কথা বলতেছে, কয় এটা সাহায্য সিলেটি সিলেটি ফুরি করে ফুরি। কে যদি আসার ইচ্ছে থাকে এখানে চলে আসেন, ঘুরে যান, বেড়া যান, বেসালার আসি লাভ নাই, সালাদ নিয়ে আসেন। শৈল ভাই, নুরু ভাই, রাসেল ভাই, মিস করতেছি, আপনারা আসেন নাই। আচ্ছা সরি, আপনারা আসি তো গেছেন রাত্রে, থাকেন নাই, এই জন্য বলতেছি আপনারা কেলেকে চলে গেছেন, এত সুন্দর একটা জায়গা, এখানে সব ব্যবস্থা আছে, আপনারা থাকলেন না, আপনারা ঘুমাইতেছি, আমি জানি। এমসি যত বেশি আইবেন তুম করে চাবি ফেলাইবে, দুস্ত চাবির না মারে ইঞ্জিলে সময় লাগে। কি বলেন বলেন, দর্শকের কিছু বলেন, দুস্ত চাপতে সময় বেশি লাগে, তাহলে হট ডগটা আমার কাছে মজা লাগছে। ও বরাবর, আসলে মজা লাগছে হট ডগ। কষ্ট করে জোর করে আনছি, আসলে মজা খাইছি, সবাই হ্যাপি, সবাই খুশি, আমাদের বেশি খুশি হানিফ, হানিফ বলতেছে মাঝে মধ্যে আসলে ঘোরাটা আসাটা দরকার। ওই যে আমার দোস্ত রাত্রে কইছে সব দিয়ে দেবো, এখন হিসাব হিসাব করি গেলাই কোন ঠিক হয়ে গেছে এখন।